ছয়জন আছে, ছয়জন। আপনারা তাহলে ওদিকে যাবেন নাকি? রিপোর্টার আছে, গাড়িতে চলে যাবো। কোথায় বাড়ি আপনার? বল। এখানে টোটোটা লাগা ছিল, এখানে হোটেলের কাছে। হ্যাঁ 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 বলো। এখানে আমরা খেতে ঢুকেছি খালি, আর তার মধ্যে লরিটা এসে ওই বাসের পিছনে ধাক্কা মেরে এসে বাস পুরো আবার চেপে যায়। আমরা যদি টোটোটা না নামি তাহলে আমরা শেষ হয়ে যাই পাঁচজন। কালকে রাত 11টার সময় হয়তো আমরা দরজা মজা বন্ধ করে দিয়ে ঘুমাতে যাচ্ছিলাম, এর মধ্যেই আওয়াজ পেলাম। আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখছি তো অন্ধকার, ধোঁয়া উঠছে। তারপরে আবার দেখছি দরজা খুলে তো কিছু দেখতে পাওয়া যায় না। তখন আবার গিয়ে ঘরে ছাদের উপরে উঠলাম। ছাদের উপরে উঠে দেখছি যে লোক খুব চেঁচামেচি করছে।